অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ঈদের পরে তোমাদের সবার সাথে আবার অনলাইন ক্লাস দেখা। তাদের প্রধান অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী যে ক্লাসগুলো করাবো এই ক্লাসগুলোতে তোমাদের ফাইনাল পরীক্ষার যে তোমাদের স্টাডি প্ল্যান দেওয়া হবে সেই স্টাডি প্ল্যানের আলোকে আমরা ক্লাস নিব, এবং যে ক্লাসগুলো যে অধ্যায় থেকে নিব ওই অধ্যায় থেকে তোমাদের আবার আগামী দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ে পরিমাপ বিষয়ে কিছু সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণিত বইয়ের যে তৃতীয় অধ্যায় পরিমাপের যে সূত্রগুলো রয়েছে সেগুলো অবশ্যই মুখস্থ করবে, সেই সূত্রের আলোকে আমরা কিছু সমাধান করার চেষ্টা করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দশ নং একটি অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করি। দশ নং অঙ্কটি ছিল একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার এবং পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা প্রশ্নের তথ্য থেকে আসি তাহলে দেখো এইরকম একটা চিত্র আমরা অঙ্কন করতে পারি। তাহলে প্রশ্নে বলা ছিল পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার এবং পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। তাহলে এই তথ্যের আলোকে আমরা এই যে পাড় রয়েছে, এই যে পাড় রয়েছে এই পাড়ের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে পুকুরের ক্ষেত্রফলটা অর্থাৎ পাড় বাদে, পাড়টি কিন্তু পুকুরের বাইরে উল্লেখ ছিল না, কিন্তু তাহলে কি কথার ভিতরেই বোঝা যায় যে পাড়টি পুকুরের দৈর্ঘ্যপ্রস্থের বাইরেই অবস্থিত। তাহলে আমরা যদি পুকুরের দৈর্ঘ্যপ্রস্থ দিয়ে এর ক্ষেত্রফল নির্ণয় করি এবং পার্শ্ব যদি আবার দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করে তার ক্ষেত্রফল নির্ণয় করি, দুই ক্ষেত্রফলের পার্থক্যই হবে আমাদের পাড়ের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে আমি কি করেছি, দেওয়া আছে পুকুরের পাড়ের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের পাড়ের প্রস্থ 40 মিটার এবং পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। তাহলে আমরা প্রথমে পুকুরের ক্ষেত্রফল বের করি। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি, আমরা 6-7 শিখে এসেছি, তারপর আমি আরেকবার এখানে তোমাদেরকে লিখে দিয়েছি পুকুরের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভুলটা কিন্তু বেশিরভাগ সময়ই করে থাকো, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে রাখো কিন্তু এই বর্গ একক লিখো না। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে হবে যে এখানে যখন একই পরিমাপের কোন কিছু দুইবার গুণ করা হয় সেটা আমরা বীজগণিত নিয়মে শিখেছি বর্গ, অর্থাৎ এখানে একটা একক আছে এখানে একটা একক আছে, এই দুইটা একক মিলে হবে বর্গ, এই জন্য আমরা লিখছি বর্গ একক। এখন এই বর্গ এককটা কিভাবে পরিমিত হবে, দৈর্ঘ্য প্রস্থের সাথে যে একক থাকবে সেই এককে বর্গ হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 60 গুণ 40 অর্থাৎ দৈর্ঘ্য 60 প্রস্থ 40, দৈর্ঘ্য প্রস্থের একক ছিল মিটার, এজন্য কি বর্গ মিটার। 60 কে 40 গুণ করলে হয় 2400 বর্গ মিটার। এবারে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্শ্ব যদি পার্শ্ব দৈর্ঘ্য পার্শ্ব প্রস্থ নির্ণয় করি তাহলে কি আসে, দেখো পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য সমান সমান 60 যোগ 3 যোগ 3। আমি এখন প্রশ্ন হলো স্যার 3 যোগ 3 কেন যোগ করলেন, তাহলে দেখো এপার্শ্ব 3 মিটার আছে এপার্শ্ব 3 মিটার আছে, তাহলে আমার কি দুই পাশে দৈর্ঘ্যের সাথে 3 3 যুক্ত হয়েছে না, এই জন্য আমি লিখেছি 3 যোগ 3। তাহলে কত হয়, 3 আর 3 যোগ করলে 6 আর 60 66 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে পার্শ্ব পুকুরের প্রস্থ যদি আমরা চিন্তা করি 40 যোগ 3 যোগ 3, এখানেও কি 3 মিটার আছে এখানেও 3 মিটার আছে, তাহলে কি উভয় পাশে 3 3 মিটার করে যুক্ত করতে হবে, তাহলে 40 যোগ 3 যোগ 3 অর্থাৎ 3 আর 3 যোগ করলে 6 আর 40 যোগ করলে 46। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল আমরা কি পাই, পার্শ্ব দৈর্ঘ্য প্রস্থ, পার্শ্ব দৈর্ঘ্য ছিল 66 আর প্রস্থ ছিল 46, তাহলে গুণ করলে কত হয়, 66 গুণ 46 বর্গ মিটার, এটা গুণ করলে হয় 3036। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এখন আমরা দুইটা ক্ষেত্রফল পেয়ে গেলাম, একটা হলো পার্শ্ব
হাটল পার বাদে তাহলে এই দুইটা ক্ষেত্রফল থেকে যদি আমরা বড়কে পার সহ পার সহ কে যদি পার বাদে ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে কি আমাদের এই যে ক্ষেত্রফলটুকু রয়েছে এই ক্ষেত্রফলটুকু বেরিয়ে আসবে তাহলে আমরা কি লিখছি পুকুরের পারের ক্ষেত্রফল পার সহ ক্ষেত্রফল থেকে পার বাদে ক্ষেত্রফল বিয়োগ করেছি 3036 থেকে 2700 বিয়োগ করলে কত হয় 636 বর্গ মিটার প্রিয় শিক্ষার্থীরা এভাবে আমরা এই নিয়মের যতগুলো অঙ্ক আছে আশা করি তোমরা করতে পারবে আর আজকে যে ক্লাসটুকু তোমাদের করালাম এইটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো যদি কোনো ক্রমে কোনো সমস্যা সৃষ্টি হয় অথবা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে সেই সমস্যা সমাধানের চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আজকে যে ক্লাসটি করিয়েছি এই ক্লাসের আলোকে তোমাদের সাথে আজকের অঙ্কটি সহ 10 11 12 এবং 14 কি বলেছি তোমাদেরকে বারিকা হিসাবে রইল এই নিয়মের অঙ্ক 10 11 12 এবং 14 তাহলে মাঝখানে 13 নম্বর অঙ্কটি কেন বাদ দিলাম অর্থাৎ 13 নম্বর অঙ্কটি একটু অন্য নিয়মে এখন প্রিয় শিক্ষার্থীরা 10 11 12 14 এই তিনটি এই চারটি অঙ্ক করতে গিয়ে দশটা আমি করিয়ে দিয়েছি আর তিনটি অঙ্ক করতে গেলে তোমাদের একটু আগে জানিয়ে দিই তোমরা কিভাবে করবা তাহলে আমরা যদি এখানে কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই তাহলে সেখানে আমরা একটা দৈর্ঘ্য অথবা প্রস্থ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফলকে যে দৈর্ঘ্য বা প্রস্থ দেওয়া থাকবে সেটা ভাগ করলে আমরা অপরটি পেয়ে যাবো অর্থাৎ দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবো তাহলে এরকম অঙ্ক এখানে এই দুটো রয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাছে এসে বেগুলো করবে এবং এই অঙ্কটি আবার ভালোভাবে করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো ধন্যবাদ সকলকে